আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে স্ক্রিন প্রিন্টের একটি ট্রিক্স বা একটি জিনিস শেখাবো, যেটিতে আপনাদের লাভ হবে লস হবে না। আশা করি পুরো ভিডিও দেখুন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন, পেজে লাইক দিয়ে রাখবেন, আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনারা লাভ, যখন আমি ভিডিও ছাড়বো ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। তো দেখুন, আমার এখানে স্ক্রিন প্রিন্টের ছোটোখাটো কার্যক্রম যারা আগে দেখছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেন নাই তারা তো আজকে নতুন দেখতেছেন। এবং এখানেও কিছু জিনিস আছে, এই যে দেখতেছেন, এগুলো স্টোন ডিজাইন, অর্থাৎ জামা কাপড়ে পাথর বসানোর ডিজাইন। এগুলো আমি দুবাই থেকে আনছি, আর এই মেশিন দিয়ে সেটি বসানো হয় বিভিন্ন বোরকা বা বিভিন্ন জামা কাপড়ে। আর এগুলো ফ্রেম, হ্যাঁ, বিভিন্ন সাইজের ফ্রেম। এখন আজকে আমি মূলত যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনার, আগের ভিডিওতে আমি দেখিয়েছি রং নষ্ট হয়ে গেলে কি হয়, অর্থাৎ রং কিভাবে ঠিক করা যাবে, রংকে অনেকদিন থাকার পরে নষ্ট হলে। যাই হোক, এই যে দেখুন, আমি নিজের ব্র্যান্ডিং এর জন্য কিছু, এই যে এগুলো আনছি, এগুলো ফেলে দিয়েছি, এগুলো সুতা দিয়ে, এই যে যেমন বিভিন্ন গেঞ্জির, এই যে এখানে এভাবে ঝুলানো থাকে একটা সুতা দিয়ে, তো আপনারাও এগুলো ব্যবস্থা করবেন, এগুলো ঢাকাই পাবেন নিজের ব্র্যান্ডের। এখানে আমার অনেকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, আরো অনেক আমি ফেলে দিয়েছি। যাই হোক, তো এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আপনি রং যে গুলবেন, রং যে মূলত যে ট্রিক্স, রং আপনি কালার করবেন না। কেন করবেন না আমি বলতেছি, আপনি ভিডিও দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে বাইন্ডার আছে, এনকে আছে, সিসিএল আছে, বা আরও তরল কিছু জিনিস আছে, সেগুলো আমি এখন নিলাম না। এবং এটার ভিতরে দেখুন, এই যে আগের ভিডিওতে আমি যেমনটি দেখিয়েছি ওটাতে বিভিন্ন শ্যাওলা পড়ে গেছে, কিন্তু এটা সাদা, এটা শ্যাওলা পড়ে নাই। কিন্তু এটার যে সমস্যা হয়েছে সেটি হচ্ছে, এটি আবার আরেকটি কথা বলি, এটি হোয়াইট পেস্ট এবং রাবার ক্লিয়ার মিশানো। হ্যাঁ, এবং ওই যে আমার এই যে টি শার্ট করা, এই এটা দিয়ে করা ইউটিউবের টি শার্টগুলো বা সাদা যেগুলো আমি করি। আচ্ছা, এখানে একটি চামচ আছে, চামচটি তুলি। এই যে আপনি লক্ষ্য করুন, আমি যদি আপনাকে চামচটি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, একটু সরিয়ে, অবশ্য এখানে লাইট তো, লাইট আর ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা জানি না। এই যে আমার চামচের বরাবর দেখুন, একদম হোয়াইট, অর্থাৎ সাদা, একদম সাদা। কিন্তু আপনি এই যে আমার এই চামচটার নিচে এখন দেখুন, এখানে আশপাশে এগুলো একটু ক্রিম কালার হয়ে আছে। এই যে এখানে দেখুন, আমি কাছ থেকে স্পষ্ট দেখতেছি, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না, আমার কথার দিকে লক্ষ্য করুন তাহলে বুঝবেন। বা এই যে এখানে গ্যাপের ভিতরে একটু দেখা যাচ্ছে, এই যে এখানে আমার চামচের নিচে আমি আঙুল দিয়ে দেখাই, এই যে এখানে দেখুন ক্রিম কালার হয়ে আছে, এ হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, এ উপরের এই যে এটা স্তর, এটি অনেক মোটা হয়ে আছে, অর্থাৎ আমি হাত দিয়ে দেখাই, এই যে এটি এটি দেখুন আমি হাত লাগাচ্ছি, এটি মোটা হয়ে আছে। এই যে আমার হাতে হালকা পানির মতো লেগেছে, কিন্তু রং লাগে নাই। এর কারণ হচ্ছে অনেকদিন পরে থাকার কারণে এই সমস্যাটি হয়েছে। তো এখন যদি একটু তুলে উপর থেকে দেখি, কাছ থেকে দেখানো যায় কিনা। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন পাশের গুলো দেখুন সাদা, আর উপরেরটি দেখুন কেমন একটা মোটা মোটা হয়ে শক্ত শক্ত হয়ে আছে। এখন এতে করে কি আপনার রং নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয়নি। এখন টিক্স হলো, আপনি কোনো কালার মিশাবেন না এটির সাথে। আমার আগের ভিডিওতে দেখেছেন আমি বিভিন্ন কালার মিশানো রং দেখিয়েছি, সেটি হয়ে যায় যখন আপনি একটি কারখানা ফ্যাক্টরি করবেন, সেটি হয়ে যাবে। আপনি হয়তো একটা কাজের জন্য এই কিছু রং গুলে রাখছেন, দেখা গেছে সেগুলো লাগে না, এখান থেকে কিছু রয়ে গেছে, তো সেভাবে তো থাকবে। এমনিতে আপনি বিনা প্রয়োজনে কালার মিক্সিং করে রাখবেন না, তবে আপনি হোয়াইট পেস্ট দিয়ে করেন, নিউটেক্স দিয়ে করেন, আর যেটা দিয়ে করেন, আপনি এরকম সাদা একটা ভালতির ভিতরে সাদা গুলে রাখবেন। কারণ হচ্ছে, কেন আমি বলি, এই যে আপনি এখানে দেখুন, এই যে এটি M60, অর্থাৎ রাবার ক্লিয়ার M60। হ্যাঁ,
এইভাবে প্যাকেটে থাকলে আপনি ওই যে যে পরিমাণ পরিমাণ আমি বলছি সেরকম নিয়ে নিয়ে আপনি করলে হয়তো সময় লাগবে। হঠাৎ করে একটি অর্ডার আসলো, আপনি সেভাবে দরকার নেই, আপনি এভাবে একটি বালতিতে গুলে রাখতে পারেন। গুলে রাখলে শুধু আপনি এখানে রং মিক্স করবেন না, রং মিক্স না করলে আপনার এই সাদা থাকলে কোনো সমস্যা নেই। সাদার সাথে এখন আপনার প্রয়োজন হলো আপনি রেড মিশাবেন, আপনি ব্লু বা ব্ল্যাক যে কোনো কালার আপনি মিশিয়ে এখান থেকে একটু নিয়ে আপনি সেই কালারটি করে নেবেন। এতে করে আপনার যেটি হবে আপনার এই রং নষ্ট হবে না বা আপনার অপচয় হবে না। আর এখন আমরা এটি যেভাবে ঠিক করব, এখান থেকে এই যে একটু সিসিএল দিব, একটু এনকে দিব, একটি একটু ভাইন্ডার দিব, দিয়ে আমরা এটিকে পেস্ট করে নিব। তো কিভাবে করি আপনারা দেখুন। আচ্ছা, এখানে আমি এগুলো ঢাকনা খুলে ফেলছি। তো দেখুন, আমি প্রথমে এখান থেকে একটু এই যে বাইন্ডার দিচ্ছি, আরেকটু দি, একটু বাইন্ডার দিলাম। এরপরে দেখুন এই যে সিসিএল, একটু সিসিএল দিলাম। এরপর এই যে এনকে, একটু এনকে দিলাম। সবগুলো দেওয়ার পরে আপনি সাথে সাথে এগুলোর এই যে কাঁক আটকে ফেলবেন, যদি আপনার এরকম বোতলে থাকে, বেশিরভাগ বোতলে রাখাটাই ভালো। আপনি সাথে সাথে এগুলো কাঁক আটকে ফেলবেন যেন বাতাস না লাগে। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই। অনেকে এই যে এনকে, সরি, এনকে আর বাইন্ডার এটি তো দেখতে একই রকম না, তো আপনি কিভাবে বুঝবেন? দেখুন, আমার এখানে একটু বাইন্ডার পড়েছে, এই যে নীল কালার হয়ে গেছে। আপনার যখন এটি ফ্লোরে বা সাদা কোনো জায়গায় পড়বে, তখন দেখুন এটি আর সাদা থাকবে না, এখানে কিন্তু একদম সাদা দেখাচ্ছে। কিন্তু আপনার যখন এখানে পড়েছে, দেখুন একটি নীল নীল বর্ণের হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো আমি আমার প্রায় ভিডিওতে বলি, কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা হবে, আপনারা সেগুলো এই কাজ করতে করতে বুঝে যাবেন। তো সেজন্য আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন, আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাজগুলো শেখানোর। তো আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, দেখে শিখবেন। কিন্তু ওই যে একটা ভিডিও দেখলেন, দুইটা ভিডিও দেখলেন বা একটু দেখলেন, পুরো দেখলেন না, এভাবে শেখা যায় না। আমি অনলাইন থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, এই যে আমি ইউটিউবিং করতেছি বা অন্যান্য যে গ্রাফিক্স ডিজাইন, সেগুলো কিন্তু আমি কারো কাছে শিখিনি, আমি অনলাইন থেকে দেখে দেখে শিখেছি। এখন যে যুগ, আপনার অনলাইন থেকে আপনি সব শিখতে পারবেন। যাই হোক, আমার হাতের দিকে ফলো করুন, আমি কিন্তু এগুলো নাড়তেছি। নাড়ার পরে দেখুন ওই যে আমার এই উপর যে একটা প্রলব ছিল মোটা, সেটি কিন্তু এখন নাই, প্রথমে চাকা চাকা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে এখানে চাকা চাকা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু এটি আপনি যখন ভালোভাবে পেস্ট করবেন, আমি কিন্তু বারবার বলছি আপনি এখানে ভালোভাবে পেস্ট করতে হবে, আপনার চাকা চাকা থাকলে হবে না। এই চাকাকে আপনি মিশিয়ে এই যে বাইন্ডার এনকে যে তরল জিনিসগুলো দিয়েছেন, সব মিলিয়ে আপনার একই পরিমাণের এই ঘনত্ব বা তরল আনতে হবে আপনার এখানে। আর যে এটার কীরকম ঘনত্ব থাকবে, কীরকম তরল থাকবে, সেটি আপনি কাজ করতে করতে বুঝবেন। হ্যাঁ, আর আমি পাস্টে যে পরিমাণগুলো দিয়েছি আমার প্রথম ভিডিওতে, আপনি যদি সেটা মনে রাখেন যে সেইভাবে করার পরে কীরকম ঘনত্ব থাকে, ঠিক আপনি এখানেও একই ঘনত্বটা আপনি রাখবেন। কারণ এটি তরল ঘনত্ব, এটি তো আর বলে বোঝানোর বিষয় না, এটি আপনার চোখের আন্দাজের বিষয় বা কাজ করতে করতে কাজের যে অভিজ্ঞতা, অভিজ্ঞতায় আপনাকে বলে দিবে এটি ঠিক হলো কি হয়নি। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আপনি এটিকে ভালোভাবে নেড়ে পেস্ট করে নেবেন। এভাবে পেস্ট করে নেবেন। এখন এই দেখুন, এটি এখন কালার কেমন হয়েছে, পুরো হোয়াইট হয়ে গেছে। এখন যদি আপনি নেভি ব্লু অথবা ব্ল্যাক কোনো কাপড়ের উপরে, সেটি হতে পারে থ্রি পিস বা টি শার্ট বা যে কোনো কিছু, আপনি করতে পারেন। আর
এখানে আমি দামি কেমিক্যাল বা নর্মাল কোনটা কি যত আইটেম আছে প্রায় সবই তো দেখালাম না? আপনারা যেমন এই টি শার্ট করে আপনি সেল করতে পারেন, অথবা আপনি থ্রি পিস করে সেল করতে পারেন, আপনি শাড়ি শাড়ি বানিয়ে সেল করতে পারেন। তো আপনি আগে জিনিসগুলো ফর্মুলাগুলো ভালোভাবে শিখেন, ব্যবসায় নামার আগে আপনি ভালোভাবে শিখেন। আমি হয়তো জানি কিন্তু আমার পুঁজি নেই, এই কারণে আমি ব্যবসাটা বড় করতে পারতেছি না। সত্যি কথা, আমার পুঁজি নেই এবং আমি কখনো আমার ভেতরে কোনো কথা রেখে বলি না। আমার যদি পুঁজি থাকতো আমি বড় একটি স্ক্রিন প্রিন্টের ফ্যাক্টরি দিতাম। আরেক সমস্যা হচ্ছে আমার এখানে লোকবলের সমস্যা, অর্থাৎ এই কাজ জানা যে এই লোক সেটি এখানে পাওয়া যায় না। অর্থাৎ আমাকে একলা একলা সব কিছু করতে হবে, সেজন্য আমি পারতেছি না। টাকাও নেই, লোকও নেই। তো আপনারা শিখুন, যদি আপনাদের সম্ভব হয় আপনারা আমার ভিডিও দেখে শিখে করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটি কিন্তু এখনো হয় নাই, হ্যাঁ, অর্থাৎ মেশানো হয় নাই। আমি ভিডিও শেষে ভালোভাবে মিশাবো, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা জানানোর জন্য ভিডিওটি করেছি। দেখুন, এটির ভিতরে এখনো মানে কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় হালকা দেখা যাচ্ছে, একটু গোটা গোটা। আপনার ভিডিওতে হয়তো দেখতেছেন না, মানে কোনো জায়গায় চাকা চাকা হয়ে আছে। এই চাকাটা ভেঙে আপনি তরলের সাথে মিশাতে হবে এক সমানে, আমি সেটা বোঝাচ্ছি। তো এটা ছিল আজকের ভিডিও, আর পরবর্তীতে আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দেখাবো। দেখুন, এখানে এই যে আমার এই টি শার্টগুলো আমি, ও আমার একটা ভাতিজা আসছে তাকে দিয়ে করিয়েছিলাম, কিন্তু এখানে বেশি না, মাত্র দুইটা থেকে তিনটা টি শার্টে সে একটু এলোমেলো করছে। এলোমেলো কী করছে, হোয়াইট কালারটা দেখুন ঠিক আসছে, কিন্তু ওই যে এটি ঠিক আসে নাই, অর্থাৎ হলুদ যেটি এটি ঠিক আসে নাই, আবার হলুদ এখানে ঠিক আসছে। এখানে মানে ওই যে স্কিনের ফ্রেম শুকিয়ে যাওয়ার কারণে এখান দিয়ে ডিজাইনটি উঠে নেয়। তো আমি এটি ঠিক করবো, এটিকে আমি লস দিব, আমার টি শার্ট ফেলে দিব না, আমি এটি ঠিক করবো। কিভাবে ঠিক করি আমি আপনাদেরকে দেখাবো আগামী ভিডিওতে। তো আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পেজ থেকে দেখলে পেজে লাইক করে রাখবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।